সুভাষগ্রাম থেকে 4:45-এর ট্রেন ধরে আমরা শিয়ালদা গেলাম। তারপর শিয়ালদা থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম সোজা সাঁতরাগাছি স্টেশন, বিদ্যাসাগর সেতু পার হয়ে। সাঁতরাগাছি স্টেশনে সকাল 6টার মধ্যেই পৌঁছে গেলাম। তারপর টিকিট কাটার পালা। টিকিট কেটে দেখলাম অ্যানাউন্স করছে যে সাঁতরাগাছি থেকে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস সকাল 6:25 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই ট্রেনটা ছাদনা স্টেশনে সকাল 10:11 পৌঁছয়। ভাবলাম ট্রেন ছেড়ে দিলে আর চা খাওয়া হবে না, তাই সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়ার পর্বটা সেরে নিলাম। তবে এত তাড়াতাড়ি ট্রেন ছাড়লো যে ট্রেনে উঠেই চায়ের বাকিটা শেষ করতে হলো। ট্রেন ছেড়ে দিল, মাঝখানে আর কোথাও দাঁড়াবে না, একেবারে খড়গপুর। এই ফাঁকা ট্রেনে আমরা খুব আনন্দ করতে করতেই আমাদের বেড়ানো শুরু করলাম। সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি, বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল, না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দোষী ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছে গুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছে গুলো। গেও নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর, গেও নদী ডাকছে, গেও নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে
চরণে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, জামবনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, কিশোরীর গেও দু চোখে হিংসে মাখা, তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি, আমাটির ভেপু বাজায় এখনো কোনো দর্শি ছেলে, আমাটির ভেপু বাজায় এখনো কোনো দর্শি ছেলে, গধূলির গন্ধে আমায় ডাকিস নেল, আমার আর রাখাল সাজা হবে না, লাল মাটির সরানে মোনামার রইল পড়ে, জামবনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে দুলোয় মাথা রইল পড়ে তোর চিঠি, পশ্চিমবঙ্গে আবিষ্কৃত প্রাচীনতম শিলালিপিটি রয়েছে শুশুনিয়া পাহাড়ের উত্তর পশ্চিম ঢালে। সমতল ভূমি থেকে 120 মিটারের মতো উপরে উঠলে নজরে পড়ে চতুর্থ শতকের শিলালিপিটি। এই শিলালিপির হরফ ব্রাহ্মী আর ভাষাটি সংস্কৃত। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায়, রাজস্থানের যোধপুর জেলার পোখরানের অধিপতি চন্দ্রবর্মনের হাতেই এই শিলালিপিটি নির্মাণ হয়েছে। এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, চিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। ছম ছম হাইছে বে দেবো সব প্রেম নামে বে,
তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে, তুই হয়ে যা তোর মতো মিঠে রোদ্দুর, তুই হয়ে যা আলো ধালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া, ঝিন্টি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যেই ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল, এপিএসকে জিরো তাচার, ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর। ঝিন্টি তুই হয়ে যা ঝোড়ো হাওয়া, ঝিন্টি প্রেমেরে পেপারে নেই মেডিসি সবই তো আনসেন, সুদীপ সঞ্চয়দের ভিড়ে কয়েক খানা কলেজ ক্যান্টিন, করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস, ঝিন্টি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি, ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি, ঝিন্টি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো, জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, 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 এক্স ইকুয়ালস টু প্রেম,
এই এখানে সময় নষ্ট করো না। না না, এই ফেরা যাবে না, আসার সময় তো এখান দিয়ে আসবো। শুশুনিয়া বাসস্ট্যান্ড থেকে পাহাড়ের দিকে হাঁটতে থাকলে পড়ে চন্দ্রবর্মনের আর এক কীর্তি, পাথরের গায়ে গাঁথা এক সিংহ মূর্তি। সিংহের পায়ের ফাঁক দিয়ে নেমে এসেছে এক পাহাড়ি ঝর্ণা। খোদাই করা আছে রামায়ণের কয়েক টুকরো ছবি, আর সামনের দিকে নৃসিংহ মূর্তি। বৌদ্ধ স্তূপের অনুকরণে গড়া শিবলিঙ্গ এবং বৃষমূর্তি। এখানে মেলা বসে চৈত্র শেষে, তবে আজকাল সারা শীতকাল জুড়ে মানুষের ভিড়। এই শুশুনিয়া পাহাড়ের সব থেকে উঁচু শিখর 440 মিটার, পূর্ব পশ্চিমে প্রায় 3 কিলোমিটার ছড়ানো এই পাহাড়ের গায়ে বড় বড় পাথরের চাঁই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। অনেক উঁচুতে রয়েছে একটি গুহা। শাল, সেগুন, পলাশ, অর্জুন, মহুয়া প্রভৃতি অনেক গাছে ছাওয়া শান্ত নির্জন সুন্দর এই শুশুনিয়া। আজ খুব সকালে আমরা শুশুনিয়া থেকে শুরু করলাম বিষ্ণুপুর ভ্রমণ। শুশুনিয়া থেকে একটা বাস ছাড়ে বিষ্ণুপুর যাবার, আমরা সেই বাসে উঠে বসলাম, সরাসরি বিষ্ণুপুর চলে গেলাম। বিষ্ণুপুর পৌঁছে একটা টোটো ভাড়া করে আমরা বিষ্ণুপুরের মল্লরাজাদের মন্দিরগুলো দেখতে আরম্ভ করলাম। এই মল্লরাজাদের মন্দিরগুলোর মধ্যে প্রধান আকর্ষণ হল রাসমঞ্চ। এছাড়া আরও আছে সর্বমঙ্গলার মন্দির, শ্যামলাল মন্দির, রাধেশ্যাম মন্দির, রাধালাল মন্দির, মদনমোহন মন্দির, আরও আরও অনেক মন্দির। এই সব মন্দিরগুলো দেখার পর লালবাঁধের পথে দলমাদল কামানটি দর্শনীয়। এই দলমাদল কামানের লম্বা হচ্ছে 3.8 মিটার, আর কামানের নলের ব্যাস হচ্ছে 11 ইঞ্চি। शोखियां जो भवरे आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी देखा हाल जरा, सवार लूं सवार लूं सवार लूं है सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शूखियां जो भवरे आके लूट गए, बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा, सवार लूं है सवार लूं सवार लूं है सवार लूं। Thank you.
হওয়া কে ঝোঁকে আজ মো